হ্যালো বন্ধুগণ, আজকে হলো 10ই আগস্ট। তা আজকে আমাদের বাড়িতে গুরুজি ভাষার কথা বলতে বলতে চলে আসছে। এই যে টোটো আসতেছে, তুমি তোমার ছেলের দেখছি আর ওই ছেলেরা দেখে আমি তো নটার দিকে রওনা হয়েছি, বলে আসছিলাম যে নটার দিকে আপনি আসলে আমার একটু সুবিধা। বললাম যে ঠিক আছে, নটার দিকে আসলে যদি সুবিধা হয় তো আমি তাড়াতাড়ি করে পুজো টুজো ম্যানেজ করে নিই। ওটা ওই একটু ওই আর কি আশা করছে আমি তেমন করে কী করবো। কারণ হবে আচ্ছা করো, তো পরে বললাম যে আমি যাবো টোটো ফেবে মন করা ছিল মানে রাস্তা চিনবে বললে অসুবিধা হবে বলে বললাম। এখানে এখন যা পাওয়া একটা জিনিস ভগবানকে দূরে কোনো নিয়ম নেই, রাজা রাজা মানে কি তাকে ভালো মন্দ করতেই হবে, যত সে সাধব সে ভাগবে অঙ্গুরি রাজা ছিলেন, ভগবান করেছেন আর রাজা কেন সোজা বেড়া পৃথিবী রাজা তিন যুদ্ধ করেছেন কত কি করেছেন অঙ্গুরি ছেলে মানে আর আনতে মানে উনি চলে গেছেন তো। দুজন সময় থাকলে দুটো দুজন চলন পাশাপাশি থাকলে দুজনেই চলন প্রণাম করলে আবার আবার হাত দিয়ে আগে কিন্তু প্রণাম করতে হবে, খেয়াল রাখবো। হ্যাঁ মানে মানে ওখানে পাশে জল লাগবে, মানে আমরা তিন চারজন বসে আছি, তিন চারজনই তোমার
পূজনীয় তোমার শ্বশুর আছে, আমি আছি, আমার সংসার আছে, আরো মানে কোনো কেউ আছে পূজনীয় প্রণাম তো সকলকেই করতে যাই যেমন আছে নাকি এখানে নিয়ম হচ্ছে এক জায়গায় প্রণাম করলে সকলে যাবে, যেমন পাঠে যাই আমরা কীর্তনে যাই সেখানে বলছেন বৈষ্ণবের ভোগ নম্বর সব সময় বহু রকম বৈষ্ণবদের ভোগ রকম যত বৈষ্ণবের সকলকে প্রণাম করে আবার সেখানে পিঠে পিঠে প্রণাম করলে অপরাধ কারণ দুজন আছে তো তুমি কাছে আগে করে বলো এখন তুমি এক বৈষ্ণবকে করো তাহলে এক বৈষ্ণবকে ছোট করা হয় নাকি প্রকারান্তে ছোট হয়ে যাচ্ছে কারণ যাকে বড় মনে করছে সেই তাকে যে প্রণাম করছো আমার কথাটা বুঝতে পারছো এই জন্যে তো এক জায়গায় করে যায় আর ঘরের মধ্যে মনে করে এই যে দুজন আছে আমরা দুজনই তোমার পূজন তখন দুজনকে পাখি করে আর না ধরে কোনো প্রশ্ন নেই ওই জন্য আমি বলছিলাম দুটো তাহলে নিয়েছি তখন কি উঠে চলে গেছে তুমি মালাও ছিল কিন্তু সেই মালা রয়ে গেছে অন্য জায়গাতে যে যেমন একটা মালা নিয়েছো আমি ইয়ে করে মালা তোমাকে দিয়ে যাবো তারপরে আমি কাছি মধ্যে আমি যাবো যে কাছি মধ্যে যাচ্ছে আমি কাছি হ্যাঁ আর কি হ্যাঁ যেমন মালা পাও তেমন একটা এনে দাও যেকোনো সুযোগ দেখো এই আমরা যদি তুমি ঠাকুর পূজা বা নাম করতো যদি তোমার জন্য সময়টা আসতে থাকতো তোমার কেটে যেত না তোমার কোনো কাজে বাধা পড়তো ঠিক না গল্প করে সময়টা কাটিয়ে দিত প্রথম আমার নাকি তো আমি যে ঠাকুরের চিন্তা করছি এগুলো তো আমার আত্ম আত্মীয় আসতে যাচ্ছে না বা সময়ের কোনো কম পড়ছে না জানতাম যে আমি ঠাকুরের নাম করছি বা ঠাকুরের সেবা করছি এর জন্য আমার অন্য কাজ আসতে যাচ্ছে তাও তো না অর্থাৎ এটাই আমাদের এই সংসারের সারাদিন না থাকলে তো আমি যেটুকু করছে সেটুকুই তোমার আমি যে দুবারও নাম করছি দুবারই তোমার আমি গীতা বলেছেন এরকম জ্ঞান যোগ কর্ম ভক্ত চারটে সাধনা চারটে বেশি পাঁচটা নাই তো জ্ঞান যোগ কর্ম এই তিনটি কিনা যদি এই জন্যে সাফল্যমণ্ডিত হবে তাহলে কিছু সঙ্গে যাবে আদি না হলো তুলনা করতে পারলে তা ঈশ্বর দর্শন করতে না পারলে তোমার বিচার করবে
থাকবে যেমন এই বাড়িটা কোন বাবা করেছি তো দেহানকে রাখি জনম মিলি সেখান থেকে এসে যদি তার মনে থাকে সে যদি বলে এই বাড়িটা আমার তোমার চলবে তো এরকম তো তার কিছু থাকবে না তাই সব চলে যাবে কি আমি গীতায় বলছি যে অর্জুন ভগবান নাম সেবা বা সব কিছু না করতাম তাহলে আমার সময়টাই ভয় কেটে গেত বুঝছো কিনা তাই এইটুকুই আমার লাভ হলো যে মানে সংসার মধ্যে থেকে তুমি করতে পারো এইটাই আমার লাগবে অর্জুন তুমি ইয়ে করো ভক্তি করো আমার মতে ভক্তি সত্য কোথায় ভক্তি মতান্ধ আগে তুমি আমার ভক্ত হও মন মনে ভগবান ভক্ত তুমি যা কিছু করো আমার জন্য করো তুমি দেখো ভাব ভাবটা হচ্ছে বড়ই ভক্তি আগে দেখো ভাবেই করো করতে পারি না পারি আমার দুর্ভাগ্য কিন্তু বলতে তো পারে জেনে রাখার পরে কেউ কমসে কম মনকে তো বলতে খবর দিতে পারবে যে আমি জেনেও করতে পারলাম না কিন্তু যদি মূলে যান না জানো তারপরে তো নিজেই আফসোস হবে বলো ঠিক আছে তার প্রসেসটা জেনে রাখবে তার সময় কেউ জিজ্ঞেস করলো কিন্তু আমি তো বলতে তো পারবে আর তুমি যদি নাই করে থাকো কোনো দিন তুমি কী করে বলো যে এই করতে হয় এই করতে হয় নাকি তাই বলছিলাম যে মনে করেন যেটুকুনি তুমি করছো তাড়াতাড়ি হোক কোনো রকমে হোক যাই হোক এটি তুমি না করছি তো ওই সময়টা তোমার কাজ করে বা গল্প গুজো করে কেটে যেত হয় কাজ নয় গল্প গুজো কিন্তু যে তুমি এটা করছো বলে যে তোমার কোনো কাজটা আর কম রয়ে যাচ্ছে তা তো হচ্ছে না কাজটা পুরো হয়ে যাচ্ছে আর এটা আমার লাভ এইটাই আমার লাভ এই মায়া জগতে খেয়ে থেকে ভগবৎ চিন্তা করছেন যে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর সেতুর দুই প্রকার এক খুব চালা আর একটু
ঈশ্বরের জন্য যতটুকু করবে সেটুকু তোমার সম্মত হবে, আর আর যত সৎকর্ম করবে, এই করবে সে করবে, কোনোটি তোমার সঙ্গে যাবে না। একটা হচ্ছে বার গত এতে কী হবে না কিছু পূর্ণ হবে, পূর্ণ হলে কী হয় না ক্ষীণ স্বর্গলোক কিন্তু মানুষ যেতে পারে, কিন্তু কতক্ষণ না যতক্ষণ তোমার সেই পূর্ণ থাকবে। গাড়িতে যাচ্ছে তো যখন তোমার পকেটটা আছে ভারি না খালি না হচ্ছে তখন তোমাকে গাড়ি আলাদা নিয়ে যাবে। আর পকেট খালি হয়ে গেলে গাড়ি যায় যেখানে তোমার পকেট খালি হবে সেখানে তোমাকে বন্ধ করে দেবে।